আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। পুরো বস্তি ডিপি শুক্লাকে ট্যাক্স দিয়ে থাকে বুঝলি, আর তুই বলছিস দিবি না? আমার কাছে কিছু নেই সাহেব, কিছু নেই, কিছু নেই। আচ্ছা হফতা দিতে চাস না, আর গলায় পরি সোনার চেন? হেও ধোকা দিয়ে গেল। হেই কেউ আছে? এই মোটর সাইকেল তেরো আজই খারাপ হবার ছিল। থাম, চল কালো বন্দর, চল, চল জলদি চল। ইন্সপেক্টর সাহেব, মিটার হাফ ডাউন আছে, আমি আমার ভাইকে কলেজ থেকে আনতে যাব, এই সময় আমি কালো বন্দর যেতে পারবো না। এ চল চল, ঠিক করে চল, নালে তোর সব হার পাঁচ রাত ঢিলে করে দেবো। দারুণ তো সাহেব, পুলিশওয়ালা হয়ে দাদাগিরি করছেন আপনি। এই ঠিকভাবে চল, নয়তো একটা গুলিতেই মাথার খুলি খালি করে দেবো একদম, বুঝলি? চল চল। আমার পায়ের চালে উঠতে থাকা ধুলো নস্তুই, চল চল সোজা চল। এ আগে রাইট, চল সোজা, পেছনে কি দেখছিস? ব্যাকা আঙুলে উঠে আসা ঘি তোমরা, হ্যাঁ পুলিশের সঙ্গে ঝগড়া, চল চল সোজা চল। এই থাম, এখানে দাঁড়া। আরে ও ইন্সপেক্টর সাহেব, মিটারের পয়সা তো দিন। মিটার হাফ ডাউন ছিল বুঝেছিস? আপ ডাউন ছিল, কিন্তু ওখান থেকে এখান পর্যন্ত 11.80 টাকা হয়েছে, ভালোভাবে দিয়ে দিন, না হলে না হলে না হলে কি রে? রিক্সাওয়ালার খুপড়ি উল্টিয়ে গেলে না তো তো ওকে তো কি করবি রে তুই? আমি হচ্ছি ইন্সপেক্টর ডিপি শুক্লা, বুঝলি? খাকি পোশাকের সামনে চোখ রাখানো, যা। এ সাহেব, খাকি উর্দিকে আমিও সেলাম করি, কিন্তু যে ইমানদার যার উপরে ঘুষ খড়ি নেই, বলো দাদা মনে করিস? এ টুপি আর বেল্ট খোল, তারপরে দেখো না এই রিক্সাওয়ালা তোর মিটার ডাউন কিভাবে ডাউন করে। চল, চ্যালেঞ্জ করছিস নাকি? হ্যাঁ, ডিপি শুক্লাকে চ্যালেঞ্জ করছিস? ইন্সপেক্টর ডিপি শুক্লা নাম আমার। কি নাম রে তোরে? ডিপি শুক্লা? হ্যাঁ বল। ডিপি শুক্লা, ডিপি শুক্লা। স্যার স্যার স্যার, এই লোকটা একজন পুলিশের গায়ে হাত তুলেছে, অ্যারেস্ট হিম। শাট আপ, আমার সব বস্তিওয়ালার সব কিছু বলে দিচ্ছে, যেই লোকটাকে তুমি মেরেছো ও হাসপাতালে ভীষণ সিরিয়াস, ইউ নো দ্যাট? সালাম সাহেব, যদি আপনি পারমিশন দেন তো একে ও সিরিয়াস করে দিই। না অর্জুন, আইনওয়ালদের সামনে আইনালার পরে হাত উঠাতে নাই। ঠিক আছে, একে আমি পরে দেখে নেব। আমি তোমায় জানি অর্জুন, তোমার মতো ইমানদার রিক্সাওয়ালা তত কখন নিজের হাত ওঠায় যত কখন দোষ বেশি বেড়ে যায়। স্যার, ও আমার ওপর হাত ওঠালো আর আপনি ওরই তরফদারি করছেন। শুক্লা, আমি তোমাকে এখনই এই মুহূর্তে চাকরির থেকে সাসপেন্ড করছি, নাও গেট আউট, আই সে গেট আউট। ইয়েস স্যার। সাহেব, আপনার মতো পুলিশওয়ালাকে, এই রিক্সাওয়ালা ভারতের সব রিক্সাওয়ালাদের তরফে থেকে দুই হাত দিয়ে সালাম করছি।
Well done. अरे शेलाम तो आमियो तो की कोरी हीरो मन प्राण दिए तोर जीवने सब स्टाइल के आमी भालोबासी रे तुई बोसिरी नय आमार मनेरो हीरो रे हीरो ए चल टाइम नहीं है हवा आस्ता दे की बोलली अर्जुन अरे शाय बोझा रे के खाली शुद्ध आमार पेछन पड़े थके की खाली आमी तोर पेछने पड़े रही थी तोर आमार मध्ये किछु नहीं ए मिनोल जेते दे यार हवा आस्ता दे ठीक आछे आमी जाच्छी हाटा दे आमार चले ने तोर हार चल चाइना आमार ई हार अर्जुन কি তুমি সত্যি একে ভালোবাসো নাকি স্যার ব্যাপারটা হলো বেশি ভাও দিলে না বউ হয় মাথার উপরে নাচবে এই জন্য একটু টাইট করে রাখি অর্জুন টাইট করে রাখার চোখে স্লিপ করে চলে না যায় তার মানে হাত থেকে চলে না যায় তাই নাকি হুম অটরি ভাগ্য জাগে
আমার অটো রিকশা টান টানা টান তোমার কেন ভয় লাগে আমার অটো রিকশা টান টানা টান তোমার কেন ভয় লাগে আমার অটোতে আয় এলাম রাজা আমার অটোতে চলে আয় এলাম রাজা আমার অটোতে চলে আয় আয় না এলাম রাজা আমার অটোতে চলে আয় এলাম রাজা हमारा नहीं अटोते चले आए इलामी इलामी राजा बर्दाव 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 दार दार दो मिनट अरे गाड़ी क्या रहा थमाते बोल चो कॉलेज टाइम में जेतो हो बे ना की बर्दा बर्दा बिग ब्रदर ओ जूतों टा किरे दो ना प्लीज अरे वो जूतो किधर गए ना एक गाड़ी शॉप टायर बेस्तो हो बे बर्दा प्लीज बर्दा यही शोनोरुन जीवनों चाहे द टा जो तो कम रख भी टेंशन तो ही कम हो बे हाँ बर्दा 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 सुनो ना बर्दा प्लीज बर्दा ने तो कॉलेज ऐसे गए थे जानू कॉलेज ऐसे गए थे अच्छा दादा খে তুমি এই কথা বলো হয় তো কিছু নয় হবে হবে এই রিকশাওয়ালা একদিন প্লেন চালাবে রকেট উড়াবে চাঁদে যাবে আর ওখানকার সুন্দরীর সাথে আই মিন বিউটিফুল লেডির সঙ্গে রোম্যান্স করব আর ফুল মুন নাইটে ফুল হানিমুন করব রিয়েলি ও রিয়েলি কিন্তু মিনা তুই চিন্তা করিস না আমি চাঁদে তোমার জন্য একটা পার্ক বানাবো কিন্তু তুই আর এই সব আলতু ফালতু লোকানের ওখানে ডাকেশ না তো তোর স্ট্যান্ডার্ড পড়ে যাবে তুই সব সময় এরকম বড় বড় কথা বলিস করো দেখাবো আমি জানা সব বড় বড় লোককে ছোট করে দেব বড় লোকদের কাছ থেকে ছিনে গরিব করে দেব ওদের গাড়ি বাংলা সব খালাস আমি কিং হব কিং আচ্ছা তবে আসি না আসি আরে Oh my God! মদ খাওয়ার পর তো ভোলা ভোলা অর্জুন একদম রাবণ হয়ে যায়। Oh darling, darling, এমন থেকে দুনিয়া কেমন লাগে? যেমন তেমনই। না, আমায় এই নিচের সব লোক গরিব ভিখারি নোংরা নালীর পোকা মারোর মনে হয়। Shut up! আমিও তো গরিব ডার্লিং আমি তোমার কথা বলছি না আজ রাত আমি তোমাকে 50,000 টাকা দিয়ে বড় লোক বানাবো রিয়েলি ডার্লিং রিয়েলি দেখো আমার এই পকেটে 25,000 টাকা আছে আর এই পকেটে 25,000 কি হলো এই তো হলো এসো চল 50,000 বের কর আমার কাছে মাত্র 10,000 টাকা আছে ও তো আমি পটানোর জন্য মিথ্যে কথা বলেছিলাম তাহলে 10,000ই বের কর দিচ্ছি এই এইটাও নেও এবার লেগে থা শালা কড়কা শেট রাখে 10,000 না আর বলে 50,000 না ডার্লিং ও বাবু প্লেট তো হয়ে গেছে পরিষ্কার ঠিকসা মানে বর্দা বর্দা এসে গেছে চল ছোট
বর্দা এসে গেছো তুমি? বর্দা আমি আর খাবার অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষায় ছিলাম, চলো। আরে শান্ত ভাই, কি হলো? তোর জন্য কে অপেক্ষা করছে, এই নে। এটা কি দাদা? খুলে দেখ না। জুতো? থ্যাংক ইউ বর্দা, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর গ্রেট বর্দা, ইউ আর গ্রেট। দাদা দাদা একটা কথা বলো। কি? কিছু মনে করো না দাদা, দিনে তুমি না একদম কঞ্জুস মক্ষি চুস থাকো, আর দাদা রাতে, আর কিন্তু রাতে একদম দিল খোলা হাতিম তাহাই। তুই খুশি হয়েছিস? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি খুব খুশি। চলো দাদা এবার খাওয়া খেয়ে না, চল চা করো। দাদা দাদা চা। ওরে দাদা, একটা খবর দিতে তো আমি ভুলেই গেছি, কাগজে একটা ফাটাফাটি খবর ছেপেছে, এক মুখোশধারী রোজ রাত্রে হাইওয়ের উপর চুরি করে চলেছে, কাল রাতেও একটা ঘর দুর্ঘটনা ঘটেছে। বর্দা আমার সবসময় চিন্তা থাকে, আমি চাই যে তুমি নিজে খেয়াল রাখো, ঠিক আছে বর্দা? বর্দা আমি এখন যাচ্ছি, তৈরি হতে হবে। ওকে দাদা। এই মদ খাওয়ার পর আমি লুটেরা কেন হয়ে যাই? সব নষ্টের মূলে এই মদ। আজ থেকে আমি আর মদ খাবো না, মদ না খেলে ভালো মানুষ খাওয়ার পরে সবচেয়ে বড় বেইমান। আমার মতে ঈশ্বর আমার থেকে বড় বেইমান আর কেউ হবে না। আমার নাম ইন্সপেক্টর বিশাল, মেরে মেরে করে দি আধমরা হাল, বদলে দি অপরাধীদের চাল, তারপর পৌঁছে দিই তাকে হাসপাতাল। আর অপরাধী বলতে থাকে আমাকে এখান থেকে বাদ কর। আমি করে থাকি একই প্রশ্ন, বল কোথায় আছে লুটের? আরে আমার বন্ধু, আমার ভাই, আমার সখা, যদি তুই প্রথমেই বলে দিতিস যে তোর কাছে এত মাল আছে তো আমি তোকে এত কথা কি বলতাম, নিজের দিব্যি। আরে ভাই, একদিকে তোর শায়রি আর অন্যদিকে তোর পেটানি, আমি কি করতাম? পালিয়ে যাচ্ছ? ইন্সপেক্টর? আরে আমি ইন্সপেক্টর নই, হাবিলদার। শোনো, তুমি আরেকটু পিটুনি খাবে? না ভাই। না তাহলে এই ব্যাগটা আমাকে দিয়ে দাও আর কেটে পড়ো। এটা তো একদম বেইমানি বন্ধু। এই দেখো কি বলে, শোনো। বেইমানি? হ্যাঁ বেইমানি, দেখো কি বলছে। এক মিনিট বাঁকে। আচ্ছা ভুল করেও কি, মুখ দেখে আমরা দুজন সৎ মনে হয়? আরে কেন মজা করছেন ভাইরি? দেখো ভাই, তোমরা তো সৎ মনে হচ্ছে না, কিন্তু আমি তো সৎ। একটা কাজ করো, 50-50 করে নি। 50-50? হ্যাঁ ঠিক আছে, 50-50, 50 মি, 50 বাকে। আরে এরা কোথায় গেল? আমি আমার জীবনে বড় বড় চোর দেখেছি কিন্তু এরকম? বাঁকে, আমরা দুজন নোংরা লোক।
আমরা যে চোর, চোর পুলিশের পোশাকের নিচে লুকিয়ে থাকা চোর। ঝটকা লেগে গেল সাহেব দেশি মহাদে। আমাদের কথা নয়, কথা হচ্ছে বেইমানি যা আমরা করে চলেছি, কথা হচ্ছে ঘুষের যা আমরা নিয়ে চলেছি। সাহেব 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 আস্তে বলুন, কেউ শুনে নেবে। কথা শোনার জন্য নয় মাকে, কথা হচ্ছে এই টাকা কড়ি, কথা হচ্ছে এই 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 টাকা পয়সা, নোংরামি যা আমরা করে চলেছি, কথা হচ্ছে নোংরামি। সাহেব সাহেব যারা এসব করে ওরা নোংরা লোক, কুকুরে চাচ্ছ। মাকে তুই কি চাস আমিও নোংরা কাজ করি? না 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 না, আমিও কুকুর হয়ে যাই? না না না, কুকুর নয় সাহেব। মাকে আমি চাই না, আমি চাই না এই পাপের পয়সা, আমি চাই না, আমি চাই না মাকে, আমি চাই না। চাচাবেন না, চাচাবেন না এই পয়সাকে ছোঁয়া মারা। না না, তুই এক কাজ কর মাকে। হ্যাঁ, কাল এই পয়সা ওই যজ্ঞাকে দিবি, আর ওকে বলবি কি যে আমি ওকে ওকে জেলে পুরব আর খুব মারব। আরে আরে, আপনি আমায় কেন মারছেন? আমি জানি যে আপনি খুব মারবেন। 98 99 100 পুরো আছে। আরে বাহ 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 বাহ, ভগবানের দয়, আমার সাহেবের পকেট সদাই ভরে থাকুক, খুব মদ খাক আর ভালো মানুষটি হয়ে সব পয়সা আমাকে দিতে থাকুক, ব্যাস। এখন আমি সবার আগে গ্রামে যাব, গ্রামে ঘর বানাবো, কুয়ো তৈরি করব, দোকান বানাবো, আর তারপর বিয়ে করব। কিন্তু কিন্তু এই বেটা ছিলে রাত্রে যখন নেশায় থাকে সব পয়সা আমাকে দিয়ে চলে যায়, কিন্তু যেই নেশা নেমে যাবে সকালবেলা এসে সব পয়সা নিয়ে চলে যাবে। বাকে লাল, আজ উনি এখানে আসার আগেই এখান থেকে কোনো একটা জায়গায় কেটে পড়ব, বুঝলে? বম বম ভোলে, এই সকালে সকালে আবার কে আসলো? আরে আসছি রে বাবা, আসছি আসছি, খুলছি। অলোক নিরঞ্জন মহারাজ, আপনি সকালে ঘর সংকটের মধ্যে আছিস বাচ্চা? হ্যাঁ, তুই দুশ্চিন্তায় কোনো আইডিয়া ভাবছিস আর আইডিয়া খুঁজে পাচ্ছিস না, তাই না বাচ্চা? তুই সকাল থেকে পয়সা করছিস রে বাচ্চা? না না না, তোর ভয় করছে, তোকে যেই পয়সা দিয়েছে সে আবার তোর থেকে এই পয়সা ফেরত না নিয়ে চলে যায় বাচ্চা? আপনি একদম ঠিক বলছেন মহারাজ। আমায় দিয়ে দে। না না না, হ্যাঁ বাচ্চা, আরে ও সত্যি যে আজ তোর এক ঠ্যাং ভাঙতে চলেছে। ঠ্যাং? কোন ঠ্যাংটা? ঠ্যাং নয় বা বাচ্চা। কিন্তু কেন মহারাজ, কোনো উপায়? হ্যাঁ বাচ্চা, উপায় আমার কাছেই আছে। কি উপায় মহারাজ? বাচ্চা, 500 টাকার পাখিদের দানা খাওয়াতে হবে বাচ্চা। 500 টাকা? আরে তুই কি খাবি আমায় দে, আমিই খাইয়ে দেবো। আলোক নিরঞ্জন, আর কি আছে মহারাজ? বাচ্চা, তোর জীবনের উপর খুব বড় হামলা হতে চলেছে বাচ্চা। তো যজ্ঞ করাতে হবে, 10,000 টাকার মতো খরচা হবে বাচ্চা। 10,000? তুই কি করাবি দে, আমায় দে, আমি করিয়ে নিচ্ছি। আলোক নিরঞ্জন, এবার কি মহারাজ? তোর পেছনে একটা ভীষণ ভয়লোক শত্রু পড়ে আছে, আর তার থেকে বাঁচতে গেলে তোকে অলাদদের খাওয়ানো আর মাত্র 5টা গরিব মহিলাকে রঙিন শাড়ি আর মঙ্গলসূত্র দিতে হবে বাচ্চা। গরিব নারীর মঙ্গলসূত্র? হ্যাঁ হ্যাঁ বাচ্চা, মাত্র 4,500 টাকা খরচা হবে বাচ্চা। 4,500? তুই কি করাবি দে, আমায় দে, আমিই করে দিচ্ছি বাচ্চা। কিন্তু মহারাজ, আমার কাছে তো কিছু বাঁচলই না। তুই সর্বদাই এমনই থাকবি বাচ্চা। কেন? এই জন্য বাচ্চা, যে দিস ইজ মাই মানি বাচ্চা। আমি জানতাম নেশা কাটতেই আপনি নিয়ে যাবেন, আজ অন্য বেশি নিয়ে গেলেন। দাদা, বাবা মরে যাওয়ার পর মার মানসিক অবস্থা এমন কেন হয়ে গেছে? কি কোনোদিনও মা ঠিক হবে না? না মেঘা, মায়ের মানসিক অবস্থা নিশ্চয়ই ঠিক হবে। আজ একজন ডক্টর আসছেন, উনি মাথার একজন অনেক বড় স্পেশালিস্ট, উনি মাকে নিশ্চয়ই ঠিক করে দেবেন। মেঘা, মা কোথায়?
আরে মেঘা, আরে জলদি কর, তুই বাবাকে নাস্তা খেতে দে। সব সময় ওনার কাজে যেতে দেরি হয়ে যায়, তোরা বুঝিস না কেন আমার কথা? বেচারা একলাই কাজ করেন, কখনো ভগবান না করেন মালিক যদি ওনাকে কাজ থেকে বের করে দেয় তো আমাদের সবার কি হবে? কি বাবা লাড্ডু মহারাজ, আজকাল কাম কাজ খুব ভালোই চলছে। লাড্ডু, তোর এই ঘড়িটা আমার খুব পছন্দ, আর সাহেব এর চেনটা আমার খুব পছন্দ। লাড্ডু, আমি তোকে ছেড়ে দেবো। কিন্তু ওই যে মহিলার ব্যাগটা যে তুমি মেরেছো, যার মধ্যে 5000 টাকা আছে, ওটা তোকে ভুলে যেতে হবে। আপনারা আমার বটুয়া নিয়ে নেবেন, সঙ্গে চেন ঘড়িও নিয়ে নেবেন। না না সাহেব, না না। আর যদি না মানিস তাহলে রাত্রে আমার লাঠি এমন পড়বে, এমন পড়বে যে লাড্ডু মিয়া তোমার পুরো দুনিয়াটাই উল্টে যাবে। না না সাহেব, আমাকে ফাঁসিয়েন না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। ঘড়ি দে, চল খোল, বের কর, দে দে তাড়াতাড়ি, দে চেনটা বের কর তাড়াতাড়ি, আরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এবার তো দরজা খুলে দিন সাহেব। আরে খুলছি রে খুলছি, দাঁড়া না সাহেব। সাহেব একদম আসো, এটাও চলছে সাহেব। এসিপি সাহেব আসছেন। আরে এ কোথা থেকে এসে গেল রে ভাই? সাহেব সাহেব, আমার ঘড়ি, আমার চেন স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, আসুন স্যার বসুন। আমি এখানে বসতে নয় তোমাকে একটা প্রশ্ন করতে এসেছি। কাল তোমার এলাকায় ভোর দুপুরে ব্যাংক ডাকাতি হয়েছে আর এখন পর্যন্ত কেউ ধরা পড়ি না। স্যার আজকাল অপরাধীও খুব চালাক হয়ে গেছে স্যার। জবের থেকে তুমি এলাকায় এসছো, তবের থেকে এখানের মুজরিমা একটু বেশি চালাক হয়ে গেছে, সব মোকা পেয়ে পালিয়ে যায়। স্যার আপনি চিন্তা করবেন না স্যার, আজকের পর আর কেউ বাঁচবে না। আচ্ছা, 24 ঘন্টার মধ্যে যারা ব্যাংক ডাকাতি করেছে তাদেরকে অ্যারেস্ট করে আমি লকআপে বন্ধ করে দেব। আমি এই পুলিশ স্টেশনে সব পুলিশ অফিসারদের থেকে এই আশাই করি স্যার, কেননা এইটা সেই পুলিশ স্টেশনে যে নিজের ইমানদারির জন্য বিখ্যাত। এখানে যখনই কোনো অফিসার ছে সে কোনো বেআইনি কাজ করেনি আর নাই কোনো দিন ঘুষ নিয়েছে। আমি তোমার কাছ থেকে এই আশা করি স্যার। আপনার যখন এত দয়া তখন আপনিই দিয়ে দিন। আজ অবস্থা খারাপ, তুই দিয়ে দে না। পয়সা না থাকলে নারীর থেকে দূরে থাকুন না। দেখ না বেচের কত অসহায় অবস্থা, তুই পয়সা দিয়ে দে, আমি তোকে পরে দিয়ে দেবো। আরে আপনি কতবার আমার কাছ থেকে পয়সা নিয়েছেন, কখনো ফেরত দিয়েছেন? না না দিয়েছেন বলুন। তুই দিবি কি? দিচ্ছি দিচ্ছি, সবসময় দাদাগিরি করে পয়সা নিয়ে নেন। হাসছেন কেন? এই নাও 40 টাকা আছে।
কি হলো? আমি দিচ্ছি মাত্র 40 টাকা। এই শহরের পুলিশদের পকেটে কত হালকা, আমাদের লুধিয়ানায় তো। ঠিক আছে যাচ্ছি, দিয়ে দাও। আমরা দুজনেরও তো পাঞ্জাবেরই, পাঞ্জাবের মেয়ের উপর কখনো সন্দেহ করিস না কি? এখন তাহলে আমরা চলি। এই চল। অর্জুন মদ খাস না রে, অরুণ মদ খেতে মানা করেছে, বাস। জানি মদ খাবো না, কিন্তু বসলে কি হবে? বসে যাও। জানি মদ খাবো না, কিন্তু বোতল খুললে কি হবে? ঠিক বলেছো ভাই, ঠিক বলেছো। ব্যাস জানি কি মদ খাবো না, কিন্তু শুকলে কি হবে বলো ভাই? যদি শুকাই নিলাম তো মদ কেন খাবো না? শালা দুদিন হয়ে গেল কোনো বকরাই পাচ্ছি না, খুবই হাত টান চলছে রে ভাই। হ্যালো ইন্সপেক্টর বিশাল। আমার ডিউটি শুধু পিকনিক স্পট গুলোতেই থাকবে স্যার। থ্যাংক ইউ স্যার। এ রিক্সাওয়ালা, রিক্সাটা সাইডে এনে। আরে শুনতে পাচ্ছিস না, কান কালা হয়ে গেছে নাকি? আমি বড় লোকদের গরিব বানানোর ঠেকা নিয়েছি, একটু ভাব। যত কখন বড় লোকরা গরিব না হবে, তো গরিব বড় লোক কি করে হবে? তাড়াতাড়ি মাল বার কর না হলে। আরে বাবারে, এক মিনিট। এ তো ছোট রকম, এখন এইটুকুই আছে আমার কাছে। থাক মনে হয় আজকাল তোর অবস্থা ঠিক নাই, চল যা। যেমন এসেছিল তেমনি ব্যাগ গিয়ারে ফেরত যা। আচ্ছা তো আপনি সেই চালাক চোর? আমি মোটরসাইকেল চালালাম,
মোটরসাইকেলেরও চক্কর আসছে, বেশ মজার চক্কর রে ভাই। আরে ভাই এমন করে দেখো না, তুমি যদি লুটেরা হয়ে থাকো তো আমি হচ্ছি খাবার লোক। বাঘের মুখ থেকে কখনো বেড়াল শিকার ছিনতে পারে কি? আরে বেড়াল নয় ভাই, বিল্লা বিল্লা, আইনের বিল্লা। বা কি অ্যাক্টিং রে বা। আরে অ্যাক্টিং নয় রে ভাই, এটি সেটিং রে সেটিং। আজ থেকে পিকনিক স্পটে যতটা তুমি কামাবে তার 50-50 হবে, ওকে? আমি জানি তুই কি রকম পুলিশ আলা। তোর ইমানদারি ফুটলি, বলে দে ডিপার্টমেন্টকে। এই ফটো কোথা থেকে এলো? আরে না ভাই না, এমন কিছু করে বসো না। তাছাড়া আমি আজ অব্দি কামিয়েছি বাকি। তো আমায় কামাতে দিও, পাঙ্গা করো না, না হলে না থাকতে তোর এই উর্দু না টুপি আর না তোর বিল্লা। কি করবো রে ভাই? আরে ভাই যেতে যেতে এই ফটোটা তো দিয়ে যাও প্লিজ। আরে এত নেগেটিভ ভাব হারিয়ে গেছে, আসে ফটো দিয়ে দেবো। হ্যাঁ আমি কিন্তু নেশা করো হসে থাকি। আসি রে বাপ, জয় বলো বেমান রে। আরে দেবা কি হয়েছে, আমার মামা মরে গেল, আমার মামার পায়ের নিচে একটা কলার খোসা আসলো, মামা পা পিছলে পড়ে গেল রে। কি হলো দেখো, মরে গেল, কি হবে, মদত করো মদত করো। বারবার কি করে মরে? আরে চুপ, তোর তো সবসময় সন্দেহ, আমার উপর সন্দেহ করবি তুই? তোর মামা মরল কি করে রে? এনার পায়ের নিচে কলার খোসা পড়ে গিয়েছিল, পা পিছলিয়ে গেল, মামা জোরে পড়ে গেল। আরে রে 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 রে, আর এর প্রাণটা ফসকে গেল রে। কি যাতা অবস্থা। এ ভাই তুই কাঁদিস না রে, আমি আছি তো। সাহেব সাহেব আমি বলছি মেয়েটা খুব চালবাজ আছে। চালবাজ? শ্রীদেবী? আরে না না, এ শ্রীদেবী নয় রে, তুই চুপ কর না ইয়ার। এ ভাই তুই কাঁদিস না, আমারও কান্ড হবে। ও ভাই তুই কাঁদিস না রে। আরে চুপ। মামা তুই মরিস নি? না মরিনি। বাকে মামা মরিনি, দেখলে ভিতরে পড়ে দেবে, তাড়াতাড়ি করো মামা। সাহেব সাহেব মরা জেগে গেছে। চুপ, কি বলছিস? আরে মরা পালিয়ে গেছে, দেখুন মরা পালিয়েছে। সালা পালিয়েছে, জয় বলো বেইমানের। আরে 20 টাকা হচ্ছে, 5 টাকা কেন দিচ্ছে? কি করবো বাবা, আমি যে ভীষণ গরিব। রিক্সা নো পার্কিং, যাও যাও। ধন্যবাদ, খারাপ নোট দিয়েছি। এই রিক্সাওয়ালা, নো পার্কিং মে পার্কিং করেছিস, চল লাইসেন্স দেখা। আরে গুরু আপনি? কিছু না কিছু না, রং নাম্বার। আচ্ছা এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট। আরে বাবা আমার কিচ্ছু চাই না, না 100% না 50%, কিচ্ছু না। এক মিনিট, এই 2000 টাকা এটা কি জন্য?
কাল রাতে হাত কাড়ি না লাগিয়ে তুই যা মামলা ফিট করতে চাইছিলিস ভেবে নে, মামলা ফিট হয়ে গেছে। জুড়ে গেছে? তার মানে? মানে এই কি কাল রাত্রিতে মোটটা চড়ে গেছিলাম, ভেতরের খারাপ লোকটা জেগে উঠেছিল, এখন শালা শুয়ে পড়েছে। মানে কি তোর পেটও পাপি আর আমার পেটও পাপি, রেখো না। রেখিনি? দেখ ভাই, তুই সত্যি বলছিস তো? একদম সত্যি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে ভাই, পুলিশ ইন্সপেক্টর তো কি হয়েছে, আমারও তো কিছু স্বাদ হয়। শোন ইন্সপেক্টর। হ্যাঁ বলুন। আমি পিকনিক পয়েন্টে নিজের কাজ করতে থাকবো, আর তুই নিজের হাটটা কিন্তু। আরে কখনো না কখনো না, আপনার উপর কোনো কিছু চাপই আসবে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ, সালাম। সালা কামাল করেছিল ওই রিক্সাওয়ালা, পুরো 2,000 টাকা দিয়ে গেল। আমাদের তো জীবন তেড়ে গেল বাকে। এ ভাই কে রে? আরে পাটনা, তুই তুই এদিকে কেন? তুই যেখানে যেতে পারিস সেখানে আমি আসতে পারি। আরে আসতেই পারিস রে ভাই, কেন নয়, আমার জায়গা তোর জায়গার কি আছে? এ তো আমারই দেহ নয়। তোরি রে বাবা তোরি, রেখে নে রেখে নে। আচ্ছা কাল আরো চাই তো, এসে নিয়ে যাস। মৌমাছির মতো এই সময় যদি আমার কাজে বাধা দেয় না তো পা কেটে দেবো। এই মামা, এ মামা যখন দেখো শুতেই থাকে। শোনা মনি, আমি তো ঠিক সময় এসে গেছি না সুন্দরী? বলো রানী, মন দেব না হাত করি? তার মানে এই যে আমার মন নিয়ে নাও আর তোমার মন দিয়ে দাও, আর তাহলে তোকে কোনো ট্যাক্সি দিতে হবে না আমার সুন্দরী। চল হাট, যা যা, সারা লাইন মারছিস, নিজের চেহারা দেখেছিস আয়নাতে? মনের আয়নাতে তোমায় নিয়েছি দেখে তো নিজেকে কি আর দেখবো। তো কি বলো রানী, কি দেবে, মন না ট্যাক্স? তাড়াতাড়ি করছিস কেন আমাকে, ভাবতে তো দে, মনের ব্যাপার তো। আমি ভালোবাসবো কি পয়সা দেবো, পয়সা দেবো কি ভালোবাসবো? তো শোন আমার মতামত। হ্যাঁ বলো। আমি না ভালোবাসবো না পয়সা দেবো, আমি এখন এখানে কেটে পড়বো। আচ্ছা চল, আজ পর্যন্ত আমাকে বোকা বানিয়ে কেউ পারবে চা? বলো বলো। পালাবো? আরে কোথায় কোথায় আরে কোথায় পালাবি সুন্দরী? দাঁড়া দাঁড়া, কোথায় গেল? আরে আবার রং নাম্বার। দাঁড়া দাঁড়া ভাই, কি হলো রে ভাই? আরে কি হলোটা কি? এটা কি কাল মদের আড্ডায় আমি ভুল করে ফেলেছি, তোর মালটা আমি কেড়ে নিয়েছিলাম, সেটা ফেরত দিচ্ছি। আরে আরে চাই না রে ভাই, চাই না, দিনে দিবি রাতে নিয়ে নিবি, আমার চাই না, যা দিয়েছি ভুলে যা। তোর দিব্যি বাপ আমি আর করবো না। আরে বিপ্তে দিব্যি দিস না, লতা আমি মরে যাবো ভাই, আমি এখনো বিয়ে করিনি, রোমান্স হয়নি জানিস তুই? আরে ভাই এই নে 2,000 টাকা, বিয়ে কর, রোমান্স কর নে। আরে 2,000 বিয়ে হয় নাকি? আমি চাই না, আমার চাই না পয়সা, আমি পালাচ্ছি। শালা দান ধর্মর জমানো নেই আর। তোমরা দুজনের শান্তি আজও আমার সাথে আছে, আমার থেকে অনেক দূর চলে গেছে, কিন্তু তোমাদের শান্তি আজও আমার মনে প্রাণে ছেয়ে আছে, বলতে পারিনি। Ha ha ha!
কে হে তুমি আর আমার বাড়িতে কি করছো? আমি আমি তো সাহেব একবার দুখিয়ারি কত যে অত্যাচার সহ্য করেছি, আমায় বাঁচান সাহেব, আমায় বাঁচান। একটা গুন্ডা আমার পেছনে পড়ে আছে। গুন্ডা? ও আমাকে ছাড়বে না, ও আমাকে ছাড়বে না সাহেব। এ কিন্তু কে হে তুমি? আমার নাম কামিনী সাহেব, আমি ঝুমরি তলাইয়া থেকে এই শহরে চাকরি করতে এসেছি। আমি চাকরি চাইলাম আর সবাই আমার শরীর চাইলো, লোকেরা সকলে মেয়ে বলে মাথায় হাত রেখে চাকরিতে রেখে নিয়ে আর সন্ধে বেলায় হাতি আমার কোমরে হাত ফেরায়। আমি একটা এমন অনাথ আর অসহায় মেয়ে সাহেব, যার এই সারা দুনিয়াতে খালি ভগবান আর আপনাকে ছাড়া তৃতীয় কেউ নেই সাহেব। আমায় বাঁচান সাহেব। আপনাকে আমার মায়ের দিব্যি সাহেব, আপনাকে আমার মায়ের দিব্যি। আর যদি আমার মেয়েকে বেঁচে থাকতো তবে ঠিক এর মতোই হতো। দেখো আমি তোমার সম্বন্ধে কিন্তু জানি না, কিন্তু আমার সম্বন্ধে তুমি এইটুকু জেনে নেও, আর তাই তুমি আমার বাড়িতে থাকতে পারো। ধন্যবাদ সাহেব, অনেক ধন্যবাদ সাহেব। আমি তোমার সম্বন্ধে কিছু জানি না, কিন্তু আমার সম্বন্ধে তুমি এইটুকু জেনে নেও কি আমার ঘরে কোনো উল্টো পাল্টো কাজ করি না, কেননা আমি পুলিশ কমিশনার। বাবারে, ও পুলিশওয়ালা, ইনিও পুলিশওয়ালা, ঠিক আছে, ভালো আশ্রয় তো পাওয়া গেছে। এখানে আমি কোনো রকম উল্টোপাল্টা কাজ করব না, ডাইনিও সাতটা ঘর ছেড়ে দেয়। আপনাকে অশেষ ধন্যবাদ বাবা, অশেষ ধন্যবাদ। এসিপি সাহেব, মজার ব্যাপার ভাই, তুই তো এখানেও পৌঁছে গেছিস। সুন্দরী সেদিন তো ভিজে মাছের মতো আমার হাত থেকে পিছলে বের হয়ে গেছিলি, কিন্তু আজ আর ছাড়বো না। চল হপ্তা বার কর, চল চল হপ্তা তো আজ আমি তোর কাছ থেকে উসুল করব, চল হপ্তা বার কর। ওই লজ্জা লাগছে না তোর? এসিপি সাহেবের ছাদের নিচে দাঁড়িয়ে থেকে এক পুলিশ অফিসারের কাছ থেকে হপ্তা চাইছিস? ওই পুরো লক আপ করে দেবো তোকে। পুলিশওয়ালা? পুলিশওয়ালা নয়, ঘুষখোর পুলিশওয়ালা। চুপ 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 চুপ, আরে ওরা শুনে ফেলবে। আমি চেঁচাবো, কি করে নিবি তুই? কি করব আমি? আরে ডান্ডা মেরে মেরে না এই ঘর থেকে বার করে দেব। কেন, চুরি করেছি কি আমি? চুরি তো করেছিস তুই, তো তুই বড় সাহুকার না? এই দেখ আমার সাথে ঝগড়া করিস না, নয়তো এসিপি সাহেবকে বলে দেব আমি। তো আমিও বোবা নই, এক্ষুনি খুলে দেব তোর পোল। বাবা চুপ করো মা জননী। দেখো নিশা, ঝগড়া করলে আমাদের দুজনেরই লোকসান, এর থেকে ভালো এই যে গায়ের মতো আমার গোটাতে বাঁধা পড়ে যাও। আরে যা যা, আমি জঙ্গলি গায়, যদি বেঁধে রাখার চেষ্টা করবি না তো তোকেই লাফ মেরে দেবো। আমি তোর পা ভেঙে দেবো, আমি তোর মাথা ফাটিয়ে দেবো, আমি তোর হাত ভেঙে দেবো, আমি তোর জিব বার করে দেবো, আমি তোর দাঁত ভেঙে দেবো। চুপ, তুই চুপ 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 চুপ। তুই নিজেকে ভাবিস নাকি? তুই মুখ সামলে কথা বল। এই কি? গুড মর্নিং স্যার। হ্যাঁ গুড মর্নিং তো আছে, কিন্তু এত চেঁচামেচি কেন হচ্ছে? স্যার স্যার স্যার, ও মিথ্যা তো বলছে স্যার। কি মিথ্যে বলছে? না কিছু না স্যার, ওই ব্যাস পিছলে গিয়েছিল স্যার, কিন্তু সামলে নিয়েছে। মনে হচ্ছে বুদ্ধি ফিরে এসেছে, একটু দেখে শেখে পা রাখবেন তো স্যার। আপনিও ভেবেচিন্তে কাজে ঝি রাখবেন স্যার। চাকরানি? না না বিশাল, আমি তো একে নিজের ঘরও ভোলে বেশে মেয়ের মতো রেখেছি। মেয়ে? আর আমার বিশ্বাস যে ও একটা ভালো মেয়ে সাব্যস্ত হবে। তোমার কি মনে হচ্ছে স্যার? আমি আপনাকে, আরে আমার মন তো এই বলে কি, যখন থেকে ওই এই ঘরে এসেছে এমন মনে হয় যে আমার মেয়ে ফিরে আসছে। যেদিন এই মেয়ে পয়সা নিয়ে কেটে পড়বে সেদিন বুঝতে পারবেন স্যার। কিসে বললে তুমি বিশাল? না না কিছু না স্যার, ভেরি গুড স্যার। বসো, তোমাকে ফার্স্ট ক্লাস নাস্তা করাই কামনি। জানি না নিজেকে কি মনে করে। আরে প্রাণ প্রিয়, ছোট ছোট কথায় রাগ করতে নেই, আমার প্রাণ প্রিয়, আমার প্রিয়তমা। প্রিয়তমা? হ্যাঁ বাহ, আমি তোমার 10টায় ডাকো, 4টে আসো। আরে চলো যাও। আরে
বসে গেল বসে গেল ময়না বাসাতে বসে গেল বসে গেল বসে গেল বসে গেল ময়না বাসাতে বসে গেল বাসার ভিড়ে একটি মেয়ে আমার মনেতে এসে গেল ফেসে গেল ফেসে গেল ফেসে গেল মন দিয়ে বেচারা ফেসে গেল ফেসে গেল ফেসে গেল ফেসে গেল মন দিয়ে বেচারা ফেসে গেল চির কুমার গো বলে চির যুবক আমায় সবাই গো আমার নেশা হলো বড়ই ঝামেলা আবিষ্কার সইতে পারবি তুই তা একলা তুই শুধু একটি মেয়ের পাগলি তুই শুধু একটি মেয়ের পাগলি চোখের ভেতরে লেগে গেল বসে গেল বসে গেল বসে গেল ময়না বাসাতে বসে গেল ফেসে গেল ফেসে গেল ফেসে গেল মন দিয়ে বেচারা ফেসে গেল কাউকে দেখি না জানে সবাই তোকে আমার প্রেমিকা একই করলি তুই চুলের মেঘে একই করলি তুই চুলের মেঘে সব নিয়ে আমাকে সে ভাসালো ফেসে গেল ফেসে গেল ফেসে গেল মন দিয়ে বেচারা ফেসে গেল বসে গেল বসে গেল বসে গেল ময়না বাসাতে বসে গেল বাসের ভিড়ে একটি মেয়ে আমার মনেতে এসে গেল ও ফেসে গেল ফেসে গেল ফেসে গেল মন দিয়ে বেচারা ফেসে গেল বসে গেল বসে গেল বসে গেল ময়না বাসাতে বসে গেল ফেসে গেল ফেসে গেল ফেসে গেল মন দিয়ে বসে গেল বসে গেল বসে গেল ময়না বাসাতে বসে গেল আরে সূর্য অস্ত টাইম হয়ে গেছে আর আমারও টাইম হয়ে গেছে অটো আরে মারা গেলাম আবার থেকে ওই সিন করতে হবে দে মার দে মার খুব বুদ্ধিমান রাইটে নাও রাইটে পুলিশওয়ালাদের সঙ্গে পাঙ্গা নিতে নেই পাঙ্গা নেওয়া উচিত নয় আর বিশেষ করে আমাদের মতো কড়া পুলিশের সাথে লাফড়া হয়ে যাবে লাফড়া হ্যাঁ সাহেব
কেউ যদি আমার মিটারের পয়সা না দেয় না তো আমার ভদরে রিকশাওয়ালা পাঙ্গা করে বসে পাঙ্গা হ্যাঁ সাহেব পয়সা না দিলে মুশকিল হয়ে যাবেন এই নাও আরে সাহেব এই জঙ্গল জায়গায় তো 100 টাকার খুচরো পাওয়া যায় না আরে কিপ দ্য চেঞ্জ অল দ্য বেস্ট কিপ দ্য চেঞ্জ একটা পুলিশওয়ালাকে মারলাম তো সবাই সুধরে গেছে এমনি তো হতে পারে না এই নিয়ে আর লোকেরা দিতে তো পারে না ব্যাপারটা গন্ডগোল আছে বস পুরো 1.5 কোটির মাল আছে পিওর ভেরি পিওর গুড এই ড্রাগস শহরের সমস্ত কলেজের মধ্যে ক্লাব আর বারে 24 ঘন্টার মধ্যে পেলানো যায় ওকে বস কামাল হলো বস আপনি ওয়ান্টেড আসামি আবার পরেও আইনের উর্দি পরে এখান পর্যন্ত পৌঁছে গেছেন অটল আমার নাম অটল আর আমার সিদ্ধান্ত অটল আচ্ছা অস্ত্র ফেলে দাও আবে টাকলু এই হলো পানা এবার তোকে দেখাবো তো ঠিকানা ড্রাইভার মনে রাখিস তুই আমাকে নয় নিজের মৃত্যুকে কারাগারে বন্ধ করেছিস আর যেদিন এই মৃত্যু কারাগার থেকে বাইরে আসবে ওই দিন তোর মৃত্যুর দিন হবে আরে বিচ্ছিরিও কেউ লজ্জা পাইয়ে দে এমন ভয়ানক টাকলু আমার মৃত্যুকে ভুলে নিজের জীবনের সম্বন্ধে ভাব এখানে এত বড় বড় মোটা মোটা মশা আর ছাড় পোকা আছে কি চুলকাতে চুলকাতে নিজের নামও ভুলে যাবি Well done, Arjun. Thank you, Shai. Hey! Arjun, I'm very, very proud of you. তুমি এই ড্রাগস গুলো ধরিয়ে এই নেশার কবলে পড়তে যাও কত প্রাণকে বাঁচছ সাহেব আমি তো খারাপের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বো তাই জন্যই তো বেঁচে আছি আমি একটা কথা বুঝতে পারলাম না ওই মুজরিমটা তো পুলিশের উর্দি পড়েছিল তুমি ওকে চিনলে কি করে এই দিনে সাহেব এটা বলার মতো কথাই নয় না না অর্জুন আমায় বলো প্লিজ না সাহেব পুলিশওয়ালার খারাপ মনে করবে না না আমি নোটে খারাপ মনে করবো না প্লিজ টেল মি তুমি আগে চিনলে কো করে টেল মি সাহেব আমি যখন এত ফোর্স করছেন তো বলে দিচ্ছি প্লিজ সাহেব আমি 15 বছরে ঘরে রিকশা চালছি আজ পর্যন্ত কোনো পুলিশওয়ালা আমাকে পুরো ভাড়া দেয় মানে কি কেউ আদেশ দিয়েছে কেউ ধমকি দিয়েছে লেকিন এই টাকলু 30 টাকার বদলে আমাকে 500 টাকার নোট দিয়ে দিল আর বলো কি কিপ দ্য চেঞ্জ আমি সেই সময় বুঝে গিয়েছিলাম যে ও পুলিশওয়ালা হতেই পারে না সাহেব খারাপ মনে করবেন না আপনারা দুজনও কখনো বসেনি আর আমি বসবো না
শুন সাহেব, কুমকুম শেষ হয়ে গেছে, এখন আপনাকে তিলক কিভাবে লাগাবো? দেবী মা আমার দর্শন পেয়ে খুব খুশি হয়েছেন, সেই জন্যই সব ভক্ত কুমকুমের তিলক লাগিয়েছে, আর আমি রক্তের তিলক। এসে গেছেন, এসে গেছেন। নমস্কার, নমস্কার, যশবন্ত রায়কে বম্বলার নমস্কার। আপনার কুষ্ঠির হিসাবে এবারের ইলেকশনের টিকিট আপনি পাবেন, আর মন্ত্রীর চেয়ারটাও অবশ্যই অবশ্যই অবশ্যই, এটাই আপনার ভবিষ্যৎ। হ্যাঁ নমস্কার, ফেসে গেলাম না? আরে আমি কোনো জ্যোতিষী প্রতিষী নই, আমি তো তোমাদের মতো পলিটিশিয়ানদের পকেট কাটে এমন ইঁদুর, ইঁদুর, ইঁদুর। অবশ্যই অবশ্যই অবশ্যই, এটাই আমার ভবিষ্যৎ। এটা একদমই ধোকা, ষড়যন্ত্র, চালবাজি। দেখুন যশবন্ত সাহেব, এইবার যদি আপনাকে ইলেকশনে দাঁড় করানো হয় তো আমাদের পার্টি এমন অবস্থা হবে যে জামানত জব্দ হয়ে যাবে। প্রেসিডেন্ট সাহেব, আমাকে দেওয়া টিকিট আমার কাছে কেন কেড়ে নেওয়া হলো? ধর্মপাল মহোদয় বলুন ওনাকে। এই শহরে না জানি কত জুয়ার আড্ডা চালাও তুমি, নকলি মদ বানানোর ফ্যাক্টরি আছে তোমার, লোকেদের মারার প্ল্যানিং হয় তোমার ঘরের ছাদের নিচে, নিজের প্রভুত্ব আর জায়গা বানিয়ে রাখার জন্য অদ্ভুত রকমের ভয় ছড়িয়ে রেখেছ। মিস্টার যশবন্ত রায়, এইটা সেই ফাইল যাতে তোমার বোধ কাজের প্রমাণ আছে। আর এই প্রমাণ খুব শীঘ্রই কাগজে ছেপে জনতার সামনে চলে আসবে, আর এই অবস্থায় আমরা আপনাকে পার্টি তরফ থেকে ইলেকশনে দাঁড়াতে দিতে পারি কি করে? যশবন্ত রায়, আমরা আপনাকে নিজেদের দলের তরফ থেকে আলাদা করছি। অবশ্যই অবশ্যই অবশ্যই, এটাই আপনার ভবিষ্যৎ। পেয়ে গেছেন না টিকিট, তো হয়ে যাক মদ সদ মুরগি সুরগি নাচ গান। এটা কি হলো যশবন্ত জি? এইটাই তোমার ভবিষ্যৎ। অবশ্যই অবশ্যই অবশ্যই, গেল আমার ভবিষ্যৎ। কে কে ওখানে? হুইজ দেয়ার? তুলসীবাড়ি পুলিশ স্টেশন। আমি ধর্মপাল বলছি। দরজা খোল, ক্যান্ডিডেট, খোল দরজা। আমার উপরে কেউ প্রাণঘাতক হামলা করেছে। দরজা খোল। কুনিকে সাহস করে বাথরুমে বন্ধ করে দিয়েছি, আপনি তাড়াতাড়ি এসে যান। ঠিক আছে আসি। পটল তুলেছে। গাড়ি নিচে কর, পাগল।
আরে আরে কোথায় কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? আরে আরে মনে হচ্ছে আমাকে চেনে না। আরে 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 এ পাগল, গাড়ি 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 ভেঙে যাবে, গাড়ি নিচে কর। আরে আরে আমি বলছি গাড়ি নিচে কর, খারাপ হয়ে যাবে, গাড়ি নিচে কর। কে রে বাবা, মনে হচ্ছে আমাকে এখনো চিনতে পারেনি। আরে গাড়ি নিচে কর। পুলিশের লোক, আরে এসব কি হচ্ছে ভাই? হ্যাঁ তুমি জানো না আমাকে, এসব কি? হ্যাঁ আরে তুমি আবার গাড়ি কেন উঠিয়েছো? চল আমার অনুমতি ছাড়া তুই ভিতরে আসলি কি করে? আইন একটা ঝড়, আর ঝড় অনুমতি নিয়ে আসে না। ও তো তুই ইন্সপেক্টর, তো কি চাই তোর? খুন করার অপরাধে আমি তোকে গ্রেফতার করতে এসেছি। হাই হাই, পয়সা বের করার এটাই তো উপায়। পয়সা খাবার কথা বলিস না, না হলে ভেতরে পড়ে দেব। দেখো ইন্সপেক্টর, পয়সা তো সবাই খায়, কেউ এমনি আর কেউ অমনি খায়। আর তুমি কিভাবে খাবে? আরে সাহেব সামলে সামলে, না হলে এই মেয়েটা আপনাকে খেয়ে ফেলবে। কনস্টেবল বাকে লাল, এই নাও আর কেসটাকে চেপে দাও। ঘুষ মাকে? এ আমায় ঘুষ দেওয়ার চেষ্টা করছে? ঘুষ নয় ইন্সপেক্টর, এইটাকে সার্ভিস চার্জ বলা হয়। দাগ মাকে? এ আমার ক্যারিয়ারের উপর দাগ লাগানোর চেষ্টা করছে। সাহেব সাহেব, এইটুকু পয়সা দিয়ে আপনার সততা কিনতে চাই। মাকে এইটুকু পয়সা থেকে আমি পিকলি হয়ে যাব না সাহেব, কখনো না। এই পয়সা দিয়ে চশমন্তজি দু চার বান্ডিল আরো দিয়ে দিন, মিটমাট হয়ে যাবে। হ্যাঁ এবার নিয়ে নাও না, এভাবে উঠবে না কন্যা। তাহলে ও আপনি বললেন না যে কিছু লোক ওইভাবে খায়, কিছু লোক এইভাবে খায়। তো কিভাবে? যদি আপনাকে পয়সা দিতেই হয় তাহলে এনা ট্রাস্টের নামে দিয়ে দিন। ট্রাস্ট? হ্যাঁ ট্রাস্ট, ইনি বিধবার জন্যে, অবলাদের জন্যে, গরিব অনাথ অসহায়দের জন্যে অনেকগুলো রিসর্ট খুলে রেখেছে, সেই নামে দিয়ে দিন, উনি ফটাফট উঠিয়ে নেবেন। হ্যাঁ স্যার। হ্যাঁ বাকেলাল, যদি ইনি দান দেন তবে এটা বিধবাদের জন্য, এটা অবলা নারীদের জন্য, এটা গরিবদের জন্য, আর এটা অসহায় অসহায়দের জন্য। যশবন্ত রায়জি আমি ঘুষ নিই না, কেননা ঘুষ না পাপ, জুলুম ন্যায়ের বিরুদ্ধে। বাকে স্যার এনার কেস সমাপ্ত। না না এনার সব শেষ করে দিয়ে এবার চলো। মত সাহেব মত? হ্যাঁ স্যার একটু মত তো খাওয়া। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, দারুণ খাওয়া যাক। দারুণ মজা হয়েছে, দারুণ মজা। আরে চলো চলো আমি শেষ করে আসছি। নেশায় টং হয়ে গেছে বাইরে বাকে। আরে আপনি যান আমি আসছি। Hi, I'm Lavina. Sahib, Jashobant Rai's friend. Yeah, মদ খাওয়ার পর সব চলে ভাই। কি সব বলছেন ইন্সপেক্টর? আরে এটা বক বক নয় রে, তোমাদের জন্য জনতা কখনোই ন্যায় পায় না, ন্যায়কে কখনো চলতে দাও না তোমরা। আরে তোমরা তো নিচ, আমার পয়সা নিয়ে আমাকেই গালাগালি? আরে গালাগালি দেওয়াটা তো কোনো ব্যাপারই নয় শালা, তোদের তো জুতো মারা উচিত, জুতো। কিন্তু কি কোম্পানি সাহেব? টাটার, বাটার, করোনার কোন কোম্পানি? ইয়ার কি হচ্ছে নাকি? মদ খাবার সব চলে,
सब चले चले कि ना चले कि ना बोलो जवाब दो भाई चले जा सब चले सब चले देख बंटी आमी तोर जन्य कि एने एसेछि वाओ एटा आमार जन्य थैंक यू दादा खूब सुंदर हार खूब दामी हार ना अरे पगली दुनिया कोनो जिनिस आमार बोनेर चेये बेशी दामी नय आमार बोन तो अमूल्य रे आमी पोरे देखबो श्योर इट्स सो ब्यूटीफुल किंतु दादा एसब किसेर जन्य अरे पगली तोर बिये दिते हबे स्वामीर घरे पाठाते हबे एक भाईर कर्तव्य पूरण करते हबे ना दादा आमी ए बाड़ी छेड़े कोथाओ जाबो ना আমি এখানেই থাকবো তোমার সঙ্গে প্রতাপ রায় নাম আমার আমি কোনো ঝামেলা করিনি সাহেব বেশ খেনিও মানুষ বাঁচতে পারে কিন্তু প্রতাপ রায় সাদা মাল খেয়ে নয় দেখ দেখ আমি তোকে একটা উদাহরণ দিচ্ছি জানিস তোর মতো একটা মুরগি প্রতাপ রায় সাদা মালকে চেখে দেখেছিল আমি ওর পেট চিরে ফেলেছিলাম তুই তো আমার পুরো মাল খেয়েছিস রে আমায় ক্ষমা করে দিন সাহেব ক্ষমা হ্যাঁ ক্ষমা ক্ষমা তো তোকে কয়েন দেবে হ্যাঁ দেখ যদি হেড আসে তবে তোর মাথা গায়েব আর যদি টেল আসে তবে তুই বেঁচে গেলি ওকে জয় মহাকালী যেমন বাপ তেমন ছেলে সত্যি যেমন নিম গাছে উচ্ছের লতা ছেলেও তেতো বাবাও তেতো না 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 কিছু না কিছু না কিছু না একি তুই দিকে হেড ড্যাড যখন কারো হেড কারো শরীর থেকে আলাদা করতে হয় তখন এই কয়েনই কাজে আসে মাথা গায়েব কয়েন ড্যাড সাহেব যদি ভুল করে কয়েনটা আমার জন্য ব্যবহার হয় তাহলে আমার মাথাও হাওয়া ইয়েস ও নো খোকা এবার আমার বিশ্বাস হয়ে গেছে যে তোর মার চরিত্র খুব ভালো ছিল কেননা তুই আমার মতো 100% হারামি সন্তান খোকা এই শহরের কলেজের মধ্যে যে ড্রাগ পৌঁছতো তার গলা টিপে তুই মেরে ফেলেছিস এইবার ওখানে ড্রাগ কে পৌঁছবে ড্যাড মাই ডার্লিং ড্যাড আমাদের এই বিশাল দেশের দরিদ্রতা আর ভুখমারির কোনো অভাব নেই আর যতক্ষণ এটা বেঁচে আছে আমাদের ব্যবসাকে কেউ রুখতে পারবে না একটা পুরিয়া দাও না চল দে চল আরে ভাই ধান্দা খারাপ চলছে দাদা দাদা একটা পুরিয়া দাও না পুরিয়া দিয়ে দিব পয়সা কে দেব বাবা দিয়ে দেবে একটা পুরিয়া দাও না প্রথমে তোর বাপ পয়সা দে তবে আমি পুরিয়া দেব আমার বাবা দিয়ে দেবে একটা পুরিয়া একটা একটা পুরিয়া একটা পুরিয়া দাও না একটা কোটা পুরিয়া চাই হারামি আগে তুই চকলেটের মধ্যে বিষ মিশাস তারপরে সিধি সাদে স্টুডেন্টদের এই নেশায় ফেলেছিস এই কলজেটা কি তোর বাপের হ্যাঁ আমার বাপের আমি তোদের এই ধান্দা চলতে দেব না তুমি আমায় মারলি হ্যাঁ মারলাম আমায় মারলি তুই না তোর পড়োশীকে মেরেছি প্রতাপ মস্তান তোর চামড়া ছাড়িয়ে দেবে আচ্ছা তোর ডেকে নিয়ে তোর প্রতাপ মস্তানকে যা যা অরুণ অরুণ ছেড়ে দাও একে এদের সাহায্যতা করা খুবই দরকার ছিল মেঘা আচ্ছা বাবা এবার বাড়ি যাবার ইচ্ছা আছে কি নেই এইসব লোকেদের সঙ্গে শত্রুতা করে তুমি ঠিক করলে না অরুণ
তুমি এত ভয় পাচ্ছ কেন? এই জন্য যে আমি তোমার সঙ্গে। ছাড়ো, যেতে দাও। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? আরে যা হবে তা হবে, কিন্তু তুমি বললে যে তোমার কি। ছেড়ে দাও। প্রতাপ রায় নাম আমার, প্রতাপ রায়। আমি এলাকার বিরামকোটের বাচ্চা, আর তুই আমার লোকেদের মারার দুঃসাহস করলি। ছেড়ে দাও, ছেড়ে দাও, কি ছেড়ে দাও। আমার ভাইকে মারলি তুই, আমার ভাইকে মারলি, আজ তুই খালাস। মেরে ফেলে তোমার ফাঁসি হয়ে যাবে দাদা, আমাকে কে পড়াবে দাদা, কে সামলাবে? তোমাকে আমার দিব্যি দাদা, তুমি ছেড়ে দাও একে দাদা, তোমাকে আমার দিব্যি। থ্যাংক ইউ দাদা। আচ্ছা দাদা, তুমি কিন্তু আমার একদম চিন্তা করবে না, এইবার থেকে গুন্ডা এইদিকে আমার কলেজ দিকে আসবে না। গুন্ডা আসুন না আসুক, কিন্তু তোর ব্যাপারে তো চিন্তা হতেই থাকবে আমার। দাদা তুমি একদম আমার চিন্তা করবে না, যদি চিন্তা করো তা রিক্সা কি করে চালাবে? কি করবি ভাই, তুই তো আমার জীবন, তুই তো আমার স্বপ্ন, তোর চিন্তা না করবো তো কার করবো বল। আচ্ছা দাদা একটা কাজ করো, তুমি একটা আমাকে পেজার ঘিরে দাও। পেজার কি জন্য? পেজার কি রক্ষা করবে কি? অফকোর্স দাদা, যখন তুমি চিন্তায় পড়বে আমাকে কোনো দোকান থেকে পেজার করে দেবে, আমি ওই দোকান থেকে নিজের থেকে ফোন করব, বলে দেবো আই এম ওকে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। এটা ঠিক, তুই কলেজ থেকে ফেরত আয়, আমি তোকে পেজার এনে দেব। ওকে দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ, আসি দাদা। ঠিক আছে, এই নিজের খেয়াল রাখিস, আর কারোর সাথে বসস করিস না। ওকে দাদা, বাই। আরে আপনার ছেলেকে তো ফুলের হার চড়ানো উচিত, আরতি করা উচিত এর আপনাকে। হ্যাঁ দেখো ইন্সপেক্টর, ফাঁসি দড়ি থেকে বাঁচার জন্য তোমাকে আমি ডেকেছি এখানে, ন্যায়ের পাতা বদলানোর জন্যই আমি তোমাকে এখানে ডেকেছি ইন্সপেক্টর। তো সোজাসুজি বলুন না, এর মৃত্যুকে জীবনে বদলানোর সওদা করতে চান? হ্যাঁ একে সওদাই ভাবো। তো এবার বলুন দাম, আমার মতো লালচি অফিসার বিক্রি হওয়ার জন্য তৈরি আছে? আমি তোমাকে 50,000 টাকা দেবো, ব্যাস আমার ছেলেকে বাঁচিয়ে দাও। আরে 50,000 টাকায় তো আমি আপনার কুত্তাকেও বাঁচাবো না। আরে এ তো আপনার ছেলে। 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 25 লাখ। আমি রাজি আছি। খুনের এই কেসটাকে মেটাতে গেলে, একে ফাঁসির থেকে বাঁচাতে গেলে, এক্ষুনি আর এই সময় তোমার ছেলেকে গ্রেপ্তার করতে হবে। এই লালচি ইন্সপেক্টর, কুকুরের মতো ঘুষ খাচ্ছিস আর আমাকে গ্রেপ্তার করার কথা বলছিস? কাল একে জামিনে ছাড়িয়ে নিও। হ্যাঁ কিন্তু একবার আবার গ্রেপ্তার করতে হবে, কিন্তু ঘাবড়িও না যশোবন্ত রায়, আমি সব সামলে নেব। চল। অরুণ আমি তোর জন্য পেজার নিয়ে
কে হচ্ছে? এ লাশটা কার? এই আমার প্রিয় ভাই অরুণের লাশ নিয়ে কমিশনার সাহেব, এটা অরুণের লাশ, জনতার বিশ্বাসের লাশ। কে হচ্ছে এর খুনি? কে করছে এর হত্যা? যশবন্ত রায়ের ছেলে প্রতাপ রায় করেছে। কি প্রমাণ আছে তোমার কাছে যে তোমার ভাইয়ের খুন প্রতাপ রায়ই করেছে? চোখে দেখা সাক্ষী আছে আমার কাছে, বলো আমার ভাইয়ের হত্যা কে? এসিপি সাহেব, এটা একবারে মিথ্যেই নয়, অসম্ভব। কেননা প্রতাপ রায় দুদিন ধরে আমার হেফাজতে আছে। হ্যাঁ, নেশার অবস্থায় পুলিশের ভ্যানকে ঠুকে দিয়েছিল আর আমি ওকে হাজতে বন্ধ করে দিয়েছিলাম। শতন, নেয়ার চাল চলছিস, উর্দের আড়াল নিয়ে মুসলিমকে বাঁচাতে চাচ্ছিস। অর্জুন, বিহেভ ইয়োরসেলফ। অর্জুন, অর্জুন ঘুষ খোর। স্যার, এই সত্যতা বিক্রি করা একটা অফিসার অনেকবার আমার কাছতেও ঘুষ নিয়েছে। বিশালি, আমি কি শুনছি? এ মিথ্যা বলছে স্যার। আসলে এই একটা পেশাদার আসামি, আমাকে ডিউটিতে দেখে ঘাবড়িয়ে গেছে আর আমার উপর মিথ্যা আরোপ লাগাচ্ছে স্যার। স্যার জিজ্ঞেস করল কি, যে রাতের অন্ধকারে মুখোশ পরে পিকনিক স্পটের মতো পশ এলাকায় বড় লোকদের লোটা, এর পেশা নয়? আমার লোটারা কিন্তু হতারা নয়, কিন্তু তুই একটা মুসলিমকে বাঁচাচ্ছিস। ও মিথ্যা কথা বলছে স্যার, প্রতাপ রায়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আজ থেকে তোর আমার সম্পর্ক হয়ে গেছে, এবার না আমি তোকে বেঁচে থাকতে দেব না। হই অর্জুন, ইউ আর আন্ডার অ্যারেস্ট, নিয়ে যাও একে। বিশাল, তোমার সাথে কথা আছে, এখানে আসো। কমিশনার সাহেব, লোয়ার এই মজবুত গরন্দে আপনি আমায় আটকে রাখতে পারবে না। আমি আমার এই হাত দিয়ে ওই প্রতাপ রায়ের নিঃশ্বাস বন্ধ করে দেব, এই হাত দিয়ে নিঃশ্বাস বন্ধ করে দেব। দাদা, মিথ্যে সাক্ষী দিয়ে তুমি আজকে একটা অপরাধীর পক্ষ কেন নিলে? কে বলেছে যে ও অপরাধী ছিল? ও নিরাপরাধ ছিল মেঘা, নিরাপরাধ, না হলে আমি ওর সাথে কেন থাকতাম? দাদা, মিথ্যে বলছো তুমি। আমার বিশ্বাস করো মেঘা, আমি সত্যি বলছি। যদি তুমি সত্যি বলছো দাদা, তাহলে এসব কি দাদা? তাহলে এখনো তুমি বলতে পারো কি তুমি ঘুষ নাওনি, নিজের আত্মা বিক্রি করনি? এ কথা বলতে আমার লজ্জা করে যে আমি তোমার বোন। আমার কথা শুন। আমার কিচ্ছু শোনার নেই, আজ থেকে তোমার আর আমার ভাই বোনের সম্পর্ক শেষ। বিশাল, বিশাল, যা তুমি আজ করলে তা তোমার করা উচিত ছিল না। নিশা, এই দুনিয়ায় বেঁচে থাকতে গেলে মানুষকে অনেক কিছু করতে হয়। তবে কি এই দুনিয়াতে বেঁচে থাকতে গেলে নিজের আত্মাকেও বিক্রি করে দিতে হয়? কি ভদ্রতা আর মানবতার কোনো দাম নেই? এই দুনিয়ার সব লোকই বেঈমানি আর ঘুষখোরি আশ্রয় বেঁচে আছে কি বিশাল? আরে বেঁচে তো গলির কুকুরও আছে, কিন্তু যার কাছে পয়সা নেই দুনিয়ায় তাকে কুকুরের চেয়েও অধম ভাবে। আজকে দুনিয়াতে মানুষের মূল্য হচ্ছে পয়সা, ভগবানও পয়সা, দিনের আলো পয়সা, রাতের আধার পয়সা, লক্ষ্য পয়সা, উদ্দেশ্য পয়সা, সবকিছু পয়সা, পয়সার পয়সা। আর ওই পয়সা আলাদের থেকে বাঁচার জন্য আমি পয়সাকে নিজে ঢাল বানিয়েছি। নিশা, আমি সেই দিনটা ভুলতে পারি না যেদিন মিকাকে বিয়ের জন্য দেখতে এসেছিল। সম্বন্ধটা পাকাই ধরুন, কিন্তু ব্যাপারটা হলো যদি আগে লেনদেনের কথাটা হয়ে যায় তো ভালো হয়। আপনি তো আমাদের অবস্থা জানেন, আমি পরে আপনাকে কিছু দিতে পারবো না। তাহলে রেখে দিন না বোনটা আপনার কাছে। আরে পয়সা কড়ি নেই আর চলে এসেছে নিজের বোনের বিয়ে দিতে? আপনি আমাদের অসম্মান করছেন। আরে ভিখারীদের কি মান আর কি অপমান রে! মুখ সামলে কথা বলুন রঘুনাথ বাবু। এই এত মেজাজ কেন দেখাচ্ছিস? তোর বোন খুব সুন্দর না? যা গিয়ে নাচা তোর বোনকে। রঘুনাথ! না দাদা। বাবা, সত্যের রাস্তায় চলে আপনি আমাদের জন্য কিছুই কামাননি, কিন্তু এবার অসত্যের রাস্তায় চলে আমি ওই সব কিছু কামাবো যা আপনি হারিয়ে বসেছিলেন। নিজের বোনকে সোনাতে মুড়ে আমি বিয়ে দেব, এই শহরের সবচেয়ে বড় ঘুষখোর অফিসার হব, সবচেয়ে বড় ঘুষখোর। বিশাল,
সত্যি এই গরিবের জন্যেই তুমি এরকম আঘাত পেয়েছো। তোমার জায়গায় যদি লোহাও হতো তো গলে মাটি হয়ে যেত, কিন্তু যদি সব মানুষ আঘাত পেয়ে তোমার মতো ভুল রাস্তা ধরে ফেলে তবে এই দুনিয়াতে অপরাধের বাজার হয়ে যাবে। ছেড়ে দাও এই রাস্তা বিশাল, আর ছুটো না এই পয়সার পেছনে, যা একদিন নাগিন রূপে তোমার জীবনকে বিষাক্ত করে দেবে। রাখ তোর নিজের পাপের কামাই। একটু হোশ রেখে কথা বলো বিশাল। জীবনে প্রথমবার হোশে এসেছি আর হোশেরই কথা বলছি যশোমন রায়। তোমার এই খুনি ছেলেকে যতক্ষণ না আমি ফাঁসির তক্তায় না চড়াবো আরামের নিঃশ্বাস নেব না। বৎস প্রতাপ রায়, মনে হচ্ছে এই কাল তোমাকে ভিতরে নিয়ে যাবে। অবশ্যই অবশ্যই, এটাই কি তোমার ভবিষ্যৎ? অবশ্যই অবশ্যই, এটাই তো আমার ভবিষ্যৎ। খোকা ইন্সপেক্টর আমাদের বড় লেকচার দিয়ে গেল, এইবার ওকে আমাদের স্টাইলে বোঝাতে হবে যাতে ওর চিন্তা ভাবনা শক্তি মরে যায়। দাদা দাদা, ছেড়ে দাও ছেড়ে দাও আমায়, দাদা দাদা। তুমি অনেকগুলো নোট নিয়ে কেস তো বন্ধ করে দিয়েছো, আর আজ আজ ওই লোকেরাই তোমার বোনের মান সম্মান নষ্ট করেছে। তোমার অপরাধের শাস্তি আমি পেলাম দাদা। আমি 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 দুনিয়াকে কি করে মুখ দেখাবো? তাই এবার ইন্সপেক্টর বিশাল জানতে পেরেছে কি আপন জনের ব্যথা কেমন হয়। একে বলে উপর আলার ন্যায়, যেমন কর্ম তেমন ফল। ইন্সপেক্টর বিশাল
ঘুষখোরের পুরস্কার পেয়ে গেছে। আর হ্যাঁ অর্জুন, মদের আড্ডায় আমি কিছু শুনেছি যে বিশাল প্রতাপের পর নারায়ণ স্বামীরও খুন করে দেবে। কিন্তু ও কে কেন মারতে চায়? কেননা প্রতাপ সব কাজ নারায়ণ স্বামীর কথাতেই করে। তোমার ভাইয়ের খুন আর বিশালের বোনের রেপ দুটোই ওর কথাই হয়েছে, সেই জন্য বিশাল ওদের দুজনকে মেরে ফেলতে চায়। না, আমার ভাইয়ের হত্যা জাজ করেছে তাদের সঞ্জ, আমার হাতেই লেখা আছে, আমি ছাড়া ওদের কেউ মারতে পারবে না, আমি শেষ করব ওদের, আমি। আমি জানি তুমি নিজের প্রাণ থেকেও বেশি নিজের বোনকে চাইতে, তোমার দুঃখে আমি তোমার সাথে আছি বিশাল। তোমার সাথে যা কিছু ঘটেছে তা দেখো তো, আমি আজ এই বলবো কি ভাগ্য বড় নিষ্ঠুর, কিন্তু সাথে সাথে এই জানতে চাই কি এই ব্যাপারের কারণটা কি। কি তুমি কাইকে সন্দেহ করো? কেউ তোমার শত্রু? আমি তোমার চোখে প্রতিশোধের অগ্নি দেখতে পারছি বিশাল, সেই জন্য প্রধান্ধ জলের সঙ্গে সঙ্গে আমি কিছু বলতে আছি। প্রতিশোধের নিতে গিয়ে পথ রাইয়ে ফেলো না, কেননা প্রতিশোধের আগুনে মানুষ কে বলে মুজরিম হয়ে বসে বিশাল, আর মুজরিম ন্যায়ের শিকার হয়ে যায়। আমি রাজু বলছি। বলো বলো, সৌন্দর্যের নতুন কোন রাগ শোনাবার আছে কি বৎস? হ্যাঁ অবশ্যই অবশ্যই। তাহলে তাড়াতাড়ি প্রতাপরায়ের গেস্ট হাউসে এসে পড়ো। অবশ্যই অবশ্যই, এটাই তো আমার ভবিষ্যৎ। অবশ্যই অবশ্যই, চমকে গেছে আমার ভবিষ্যৎ। কোথায় গেল রে আমার পটকা? আরে কোথায় গেল রে আমার বেদানা? আরে কোথায় গেল রে আমার ফুলঝুরি? আরে আয়না রে, এসে গেছিস তুই? ফুলঝুরি অনেক চালিয়েছিস তুই, আজ তোকে চালাতে হবে। আমার কালকে পুড়িয়ে ছাড়ি করেছিল যে সে কালকে সকাল কি দেখতে পাবে? না, যতক্ষণ না তোর চিতার ধোয়া আমি না দেখে নেব, এই জীবন বিষে ডোবা তীরের মতো আমার মনে ফুটতে থাকবে। না 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 বিশাল, আমি তোর ভবিষ্যৎ বানিয়ে দেবো, অবশ্যই 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 বানিয়ে দেবো। বেঁচে গেছি। I am Inspector B.K. Ranade, reporting from Delhi, sir.
ও ইন্সপেক্টর রানাডে, ওয়েলকাম টু মুম্বাই। শঙ্কর ভগবানের পুজো তো হয়ে গেছে, এবার আমার ঘরে ফিরে ওনার পুজো করতে হবে। ওনার জন্য খাবার বানাতে হবে, না হলে অফিসে যেতে দেরি হয়ে যাবে না। আপনি কি পুলিশ অফিসার? আমার ছেলেও পুলিশ অফিসার, কিন্তু ও আমায় নিতে আসেনি কেন? ওই পাঠিয়েছে আমাদের আপনার কাছে। আসুন, আমরা আপনাকে ওর কাছে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা চলুন। কত দিন হয়ে গেছে আমার সঙ্গে দেখা করতে আসেনি, আসতে দাও ওকে, আমি খুব বকবো ওকে। হ্যালো, আমি ইন্সপেক্টর রানাডে বলছি স্যার। স্যার, আপনার অর্ডার পেয়ে আমি বিশালের ঘর সার্চ করেছি স্যার, বাট আই এম ভেরি সরি স্যার, বিশালের মাকে ওখানে পাওয়া যায়নি। বাট মনে হয় বিশাল নিজের মাকে কোনো সুরক্ষিত জায়গায় লুকিয়ে রেখেছে। স্যার, আই উইল ট্রাই মাই বেস্ট অ্যান্ড লেট ইউ নো। ইউ ডু দ্যাট। ইয়েস স্যার। অর্জুন, মিনা তুমি? হ্যাঁ অর্জুন, এটা তোমার জন্য। এই দেখো অর্জুন, এতে লুকানো রয়েছে তোমার পালানোর ব্যবস্থা। এখন তুমি এখন থেকে যাও আর বাইরে আমার অপেক্ষা করো। ঠিক আছে। Thank you.
হ্যালো যশোমন্ত সাহেব, আমি নারায়ণ স্বামী বলছি। আরে অনেক কষ্টে ইন্সপেক্টর বিশালের হাত থেকে বেঁচে পালিয়ে এসেছি। জানি না যশোমন্ত সাহেব ও কি করে জানলো যে আমিও প্রতাপের সঙ্গে মিলে বিশালের বোনকে রেপ করেছিলাম। আর একটা খারাপ খবর আছে স্বামী। সেটা কি? অর্জুন জেল থেকে পালিয়ে গেছে। অবশ্যই অবশ্যই, বিপদে পড়ে গেছে আমার ভবিষ্যৎ। আরে যশোবন্ত সাহেব, আমি তো প্রতাপকে উস্কেছিলাম ওই রিক্সাওয়ালার ভাইকে মারতে। তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। অবশ্যই অবশ্যই। আরে আপনার দয়াতে তো সুরক্ষিত আছে আমার ভবিষ্যৎ। এবার খুশি মনে সামনে যে বারটা আছে সেখানে দুপে খেয়ে আসছি। আমার জন্য অবশ্যই অবশ্যই, ডুবিয়ে দেবো মদে নিজের ভবিষ্যৎ। অবশ্যই অবশ্যই বারম্যান, বানিয়ে দেবো তোর ভবিষ্যৎ। বেঁচে থাক। ভবিষ্যৎ তৈরি হয়ে গেছে। এই অবস্থা কে করেছে? নাম বল ওর। বিশাল। তার মানে ও মদ খাওয়া ছেড়ে দিয়েছে, আর আমাদের আন্ডারে থাকাও ছেড়ে দিয়েছে। এবারও বাঁচতে পারবে না। ও আমাদের অনেক টাকা খেয়েছে, এবার আমাদের গুলি খাবে। এবার থেকেও আমাদের এই দুনিয়ায় সবচেয়ে বড় শত্রু। সাহেব, আপনার শত্রু একটা নয় দুটো। এই দেখুন, অর্জুন রিক্সাওয়ালার তরফ থেকে শত্রুতার প্রথম প্রহার। সেলাম। শালা, তুই টাকা রিক্সাওয়ালা আমার সঙ্গে পাঞ্জা লড়াচ্ছে? শালার হাতই নয়, পুরো জীবনটা উজাড় করে দেবো, শ্মশানে জ্বালিয়ে দেবো। এবার আমি কাউকে বাঁচতে দেবো না, না ওই রিক্সাওয়ালা আর না ওই পুলিশওয়ালাকে। এই নাও তোমার ফেভারিট ড্রিঙ্ক। নামি না, আজ খাবো না, এই বেকার জিশিনটা। ভালো ফয়সালা করেছো। তুমি তুমি কি সত্যি বলছো? হ্যাঁ, না হলে আমি নিজের প্রতিজ্ঞা পুরো করতে পারবো না। যশবন্ত রায়ের ছেলে প্রতাপকে নিজের হাত দিয়ে মারার প্রতিজ্ঞা। আরে কার মৃত্যু এসেছে? হ্যালো জগ্গা। যশবন্ত রায়। আরে যশবন্ত রায় সাহেব, সেলাম সেলাম। একটা খুন করার আছে। আরে যশবন্ত রায় সাহেব, আপনার কথাতে আমি ধর্মপাল মিনিস্টারকে এমন মার্ডার করেছিলাম, এমন মার্ডার করেছিলাম যে পুলিশ এখনো খুনিকে খুঁজছে। আরে দাদা, কাকে মারতে হবে বলো? রিক্সা ড্রাইভার অর্জুন। কে?
রিক্সা ড্রাইভার অর্জুন। আরে দাদা, কন্ট্রাক্ট তো একটু ঠিক লোকে দাও, কি লোফাটোপরে কথা বলছো? বলো কাকে মারতে হবে, মেরে ফেলছি। ঠিক আছে যশবন্ত সাহেব, কালে রিক্সা ড্রাইভার অর্জুনের লাশ পেটিতে ভরে আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে। সোডা দিয়ে খাবে বা জল দিয়ে? ভাই, আমার জন্য এখানে ড্রিঙ্ক বানাতে এসেছো তুমি? জীবনের শেষ মোড়টা খেলে যশবন্ত রায়ের কাছ থেকে একটু আগে যা সুপুরি নিয়েছি অর্জুন, এই দেখো শিকার নিজেই শিকারের কাছে চলে এসেছে। ফোন কর যশবন্ত রায়কে। ঝক্কা যশবন্ত রায়। কে? রিক্সা ড্রাইভার অর্জুন, তোর ছেলের মৃত্যুর জমদূত। যদি তুই নিজের গোলাটা পাশের রশির থেকে বাঁচাতে চাস, তবে নিজের ছেলেকে আমার কাছে পাড়িয়ে দিয়ে, না হলে যজ্ঞা কাল কোর্টে সাক্ষী দিয়ে দেবে কি ধর্মপালের খুন ও তোমার কোথায় করেছে, ফসল তোমার হাতে, ছেলের মৃত্যু বা নিজের প্রাণ। আমি জানি কি তুই একটা হারামি বাপ, ছেলেকে মেরে তুই নিজের বেটো থাকতে চাস। সব মানুষই বেঁচে থাকতে চায়, আমার ভাইও বেঁচে থাকতে চাইবে, কিন্তু তোর ছেলে ওকে মেরে ফেললো। এবার আমি তোর ছেলেকে মারবো, বল সদা মানবি না হলে ফোন রেখে দিচ্ছি। না না, ফোন বন্ধ করো না, আমি আমি এই ডিলেতে রাজি আছি, আমি আমার ছেলেকে তোমার হাতে তুলে দেব। ভালো করে শুনে নে, তোর ছেলেকে কোথায় আনতে হবে। বুড়োর চাউনি একটু আলাদা আলাদা লাগছে। এই আমাকে এইভাবে দেখছে কেন? এবার থেকে আমায় সতর্ক থাকতে হবে। নিজের ছেলেকে পাঠার বলি বানাতেই হবে, নাহলে আমাকে নিজেই বলি চড়ে যেতে হবে। আবে শুকনো বাগানে দুর্যোধন, তুই বেঁচে থেকে কি করবি? আর কত লোকের জীবন নষ্ট করবি? আমি তো বাঁচবো, কিন্তু তোকে অবশ্যই মার। খোকা, তুমি কি কিছু বলছো? আমি না তো ড্যাডি, আমি তো খালি ভাবছিলাম। কি ভাবছিলে খোকা? ওটাই যেটা আপনি ভাবছিলেন। আমি তো নিজে প্রাণ বাঁচানোর কথা ভাবছি। টিটো জেরক্স কপি, আমিও নিজেকে বাঁচানোর কথাই ভাবছিলাম। নিজেকে বাঁচানোর জন্য বড় চেষ্টা করছো আর আমাকে ফাঁসাচ্ছ? বাবা আমাকে লটকাচ্ছ? আমার ছেলে আমাকে মারছে। হ্যাঁ, আমি লটকাচ্ছি না, মেরে দেবো, উড়িয়ে দেবো। পাগল হয়ে গেছিস তুই, পাগল হয়ে গেছিস তুই, বাবাকে মারবি? হ্যাঁ, তো তুমি এই গান কি মশা মারার জন্য বার করেছিলে? তুই কি গান ছারপোকা মারার জন্য বার করেছিলি? এই খবরদার, এই খবরদার, পেছনে পেছনে নয়, আগে। স্টপ ইট, তোমাদের একে অপরকে গুলি চালানো কোনো দরকার নেই। আরে ভাই, আমরা একটা তোপ পেয়ে গেছি। তোপ? সেটা আবার কি? আমি ইন্সপেক্টর বিশালের মাইকে কিডন্যাপ করে নিয়েছি। তাতে কি হবে? তাতে এই হবে, আমি একটা মাস্টার প্ল্যান বানিয়েছি যাতে জগা মরে যাবে আর প্রতাপ বেঁচে যাবে। কিন্তু কিন্তু ওই রিক্সাওয়ালা খুন হবে, অবশ্যই হবে, আর ওই খুন করবে ইন্সপেক্টর বিশাল। মনে হচ্ছে আমরা শত্রুদের থেকে অনেক আগে এসেছি। দেখো ড্যাড, শয়তানের নাম নিলে আর শয়তান এসে হাজির। আরে আমায় তুমি কোথায় নিয়ে এলে?
আজ তো ওই অর্জুন রিক্সাওয়ালাকেও আমি ছাড়বো না। দেখ জগ্গা, কোনো চালাকি করার চেষ্টা করিস না, কেননা অর্জুন এমন জায়গায় আছে যেখান থেকে তুই সবসময় ওর নজরে আছিস। আরে ম্যাডাম, আমি তো বলির পাঠা, গলায় ছুরি, যশোমন্ত চালাক বা অর্জুন, আমাকে তো মরতেই হবে। ওকে ড্যাড, আমি যাচ্ছি। তুই চিন্তা করিস না খোকা, মরবে তো এই জগা আর ওই অর্জুন রিক্সাওয়ালা। আর একটা কথা মনে রাখিস, যখনই আমি আওয়াজ দেব তুই বাঁচার জন্য পালাস। ওকে ড্যাড। তোর পালানো ইন্সপেক্টর রানাদের জন্য সিগন্যাল হবে, আর রানাদে জগায় গুলি মেরে দেবে। টেক কেয়ার। ওকে ড্যাড, অল দ্য বেস্ট। ওকে পাপা। জগ্গা, আজ তোকে মরতেই হবে, গুলি আগে থেকে চলুক বা পেছন থেকে। আপনি প্রতাপকে আওয়াজ দিন, আমি খুঁজছি। প্রতাপ, প্রতাপ, তাদের গাড়িতে বস। অর্জুন, চালাকি করার চেষ্টা করিস না, আমাকে তোকে যশোবন্ত রায়কে দিতে হবে, তাও জানত। বারে ঘুষখোর অফিসার, এখনো যশবন্ত রায়ের টাট্টু হয়ে আছি যে তোর বোনের ইজ্জত লুটেছে। আমি নিরুপায় অর্জুন, আমার মা ওদের কবজায় আছে, আর ও আমার সাথে ডিল করেছে যে তুই অর্জুনকে দে আর মাকে নিয়ে যা। মায়ের নামে ড্রামা করছিস, তোর মতো হারামি মানুষ কখনো দেখিনি। একটুখানি রকমের জন্য তো তুই তোর বোনের অপরাধের ক্ষমা করে দিয়েছিস, এবার মোটা রকমের জন্য আমাকে যশবন্ত রায়ের কাছে নিয়ে যাবি? হ্যাঁ, চল, মরার জন্য তৈরি হইনি। হ্যাঁ, শুট মি, গুলি মেরে দে আমাকে। এমনিও আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। না তো নিজের মাকে বাঁচাতে পারছি, না নিজের বোনকে। কোনো অধিকার নেই আমার বেঁচে থাকার, কোনো অধিকার নেই। শুট মি, কিল মি, আই সে। মিথ্যেবাদে যদি কখনো সত্যি বলে ফেলে তো তার উপরে বিশ্বাস করা মুশকিল হয়ে যায়। এই সময় আমাদের দুজনের মুজরিম প্রতাপ রায়, যার কাছ থেকে না তো তুমি তোমার বোনকে বাঁচতে পারলে, না আমি নিজের ভাইকে, কিন্তু আমরা দুজনে মিলে তোমার মাকে অবশ্যই বাঁচাবো। বল অর্জুন কোথায়? আমি জানি না।
দেখ তোর আসার আগেই তোর আর অর্জুনের চালাকবাজির খবর এই লোকটা আমাদের দিয়ে দিয়েছে। তোর মনে পাপ ছিল, মিথ্যে ছিল তোর মনে, সেই জন্য অর্জুনের গুলি আমার বুকে নয় বাচ্চা, আমার মাথায় লেগেছে, আর এখন আমি অর্জুনকে মারবো। না চল বল, না বল অর্জুন কোথায়। না বল, বল বিশাল, যদি নিজের মাকে বাঁচাতে চাস তো চুপচাপ বলে দে কি অর্জুন কোথায়। বিশালের মা কোথায় যশন্ত বলো, না হলে আমি তোর খোপড়ি উড়িয়ে দেব। আমি তোকে বলছি বিশাল, এই রিমোট কন্ট্রোল বাটন দাবালেই তোমার মায়ের শরীরে হাজার টুকরো হয়ে যাবে, কেননা তোমার মায়ের শরীরে বাধা আছে একটা অ্যাটম বোম। তুই আমার ছেলেকে মারার চেষ্টা করেছিস, আর তুই শালা আমারই অন্যে পালিত ঘুষখোর। এবার দেখ, আমি তোদের বিনা কাঠেই জ্বালিয়ে দেব। নে তুইও নে, দেখ তোর নিজের মৃত্যু কিভাবে হয়। প্রতাপ মশাল নিয়ে আয়। অর্জুন, তুই সবসময় আমাকে মারতে চাইতিস না, আর প্রতিবার ব্যর্থ হয়েছিস, হাউ স্যাড, কিন্তু আজ আজ আমি তোকে চিরদিনের জন্য শেষ করে দেব, তোকে তোর ভাইয়ের কাছে পাঠিয়ে দেব। খোকা, না না ছেড়ে দাও আমার খোকাকে, ছেড়ে দাও। আচ্ছা তো এই পাগলামির বুড়িটা পাগলামি চলে গেছে, নিজের ছেলেকে জ্বলে মরতে দেখে বুড়িটা আবার পাগলা হয়ে যাবে। চালিয়ে দে। Hey!
আমার নাম হলো অটল, আমার সিদ্ধান্ত অটল, আর আজ তোর মৃত্যু অটল। আরে গাধা, ওই রিমোটটা কোথায় গেল? ওর বোতামটি ওর মায়ের টুকরো টুকরো করে ফেলি। ওর মায়ের আমি টুকরো কিভাবে করে ফেলি? রিমোট আমার কাছে। ওই রিমোটটা কোথায়? ওই দেখো। ও ওখানে, তুমি যাও আর বিশালের পেছনে থাকো করো, আমি ওই রিমোটটাকে দেখছি। এই নাও। ইন্সপেক্টর বিশাল, দেখ রিমোট আমার কাছে আছে, এখানে বোতাম টিপে দেবো আর ওখানে তোর মায়ের শরীরের টুকরো টুকরো হয়ে যাবে। আরে উলুকের বাচ্চা, ওই রিমোটের বোতামটা টিপ। আরে এই অহংকারী গাধা, এটা কি টিপছিস? এটা তো নকল রিমোট। আর আমরা সুতো ধরেছিলাম, এই হলো আসল রিমোট। তোর জন্যই আমি আমার বোনকে হারিয়ে ফেলেছি, আজ আমি তোকে মেরে আমার বদলা পূর্ণ করব। তুই আমার ভাইকে খুন করেছিলিস। না 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 না, আমাকে ছেড়ে দাও। আমরা পুলিশে ছিলাম।
আমার জীবনের উদ্দেশ্য ছিল আমার ভাইয়ের খুনি প্রতাপ রায়ের থেকে প্রতিশোধ নেওয়া। আজ ওই উদ্দেশ্য পুরো হয়ে গেছে। তোমাদের সাথে যা হয়েছে তার জন্য আমি দুঃখিত। তাহলে ন্যায় কায়কু আজ্ঞা দেয় না ন্যায়কে নিজের হাতে নিতে। আমি নিজেকে ন্যায়কে সারেন্ডার করেছি। অর্জুন, নিজের খেয়াল রাখিস। টপর পড়ে যে যেদিন আমি এসে যাব, যেদিন আমি এসে যাব, পড়িয়ে সিন্দুর বসে রিক্সাত তোকে নিয়ে ঘর যাব, তোকে নিয়ে ঘর যাব। তুই বসলে যে এই সিটেতে, তুই বসলে যে এই সিটেতে, অটোরই ভাগ্য জাগে আমার অটো রিক্সা টান টানা টান, তোমার কেন ভয় লাগে আমার অটো রিক্সা টান টানা টান, তোমার কেন ভয় লাগে আমার অটোতে আয় রাজা, আমার অটোতে চলে আয় রাজা, আমার অটোতে চলে আয় আয় না রাজা।